পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রীরা, আশা করছি সকলেই ভালো আছো। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে বাংলা ব্যাকরণের যে অংশ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব তার নাম হলো সন্ধি। দেখো, প্রথমে তাহলে আমাদের জানতে হবে সন্ধি কথার অর্থ কি। না, সন্ধি অর্থাৎ মিলন। সন্ধি অর্থাৎ মিলন। তাহলে দেখো, সেই মিলনটা কিসের? বাংলা ব্যাকরণে দেখো, পাশাপাশি অবস্থিত দুটি শব্দের সন্নিহিত দুটি বর্ণের মিলনে যখন একটি নতুন অর্থবহ শব্দ তৈরি হয়, তখন সেই মিলন প্রক্রিয়াটাকে বলা হয় সন্ধি। আবারও বলছি, দেখো আমি লিখে দিচ্ছি, দেখে নাও। পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক শব্দের ততোধিক সন্নিহিত। তাহলে এখানে দুই বা ততোধিক আছে, মানে এখানে দুই বা ততোধিক লিখতে পারো, বা সন্নিহিত বর্ণের মিলনে যখন একটি নতুন অর্থবহ শব্দের সৃষ্টি হয়, তখন সেই মিলন প্রক্রিয়াকে বলা হয় সন্ধি। সন্নিহিত বর্ণের মিলনে যখন একটি নতুন অর্থবহ শব্দের সৃষ্টি হয়, তখন সেই মিলন প্রক্রিয়াকে বলা হয় সন্ধি। তাহলে দেখো, এই সন্ধির ফলে কি কি হয়? না, এই সন্ধির ফলে যেটা হয় সেটা হচ্ছে দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণের মিলন হয়ে একটা নতুন একটা রূপ পায়, নতুন একটা শব্দের রূপ পায়। দুই বা ততোধিক বর্ণ মিলে নতুন একটা শব্দ সৃষ্টি হয়। আবার দেখো, সন্ধির ফলে কখনো কখনো কি হয় না, ধ্বনির লোপ হয়ে যায়, অর্থাৎ কিছু ধ্বনি লুপ্ত হয়ে যায়। যেমন ধরো মামা যুক্ত এর সমান কি? সমান হবে মামা। মামার, মামা যুক্ত এর সমান মামার। দেখো এখানে এই এ স্বরধ্বনিটা লুপ্ত হয়ে গেল, তাহলে সন্ধির ফলে কিন্তু কোনো কোনো সময় ধ্বনি বা বর্ণ লুপ্ত হয়ে যায়। আবার দেখো, যখন দুটি বা একাধিক ধ্বনি বা বর্ণের মধ্যে সন্ধি হয়, তখন কি হয় না, তাদের গঠনটা বদলে যায়।
কিছু কিছু ক্ষেত্রে তাদের গঠন বদলে যায়। যেমন দেখো যুক্ত আলো সমান
বিদ্যা দ হসন্ত যুক্ত জ জ ফলা যুক্ত আ এখানে দেখো শেষে আ আবার এখানেও অর্থাৎ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন বা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে মিলন হচ্ছে তাকে বলা হচ্ছে স্বরসন্ধি। এরপর দেখো আমরা চলে যাব কিছু এরকম স্বরসন্ধির সূত্র আছে এবং তার সাথে সাথে কিছু আলোচনাও রয়েছে সেই স্বরসন্ধিগুলো দেখো উদাহরণ দেওয়া আছে সে সম্পর্কিত আলোচনা করা আছে তোমাদের বইয়ে দেখবে। প্রথমে তাহলে দেখো স্বরসন্ধি বিভিন্নভাবে হতে পারে, স্বরবর্ণ অনেক রয়েছে, তাহলে সেই পরপর সূত্রগুলো তোমরা খুব ভালো করে দেখবে। দেখো প্রথমে রয়েছে অযুক্ত অসমান আ, ঠিক আছে, তাহলে এখন আমি স্বরসন্ধি সম্পর্কে আলোচনা করছি। যুক্ত জ ফলা
দেবেন্দ্রই একার হয়ে যাচ্ছে, বুঝে গেল? এরপরে দেখো অযুক্ত দীর্ঘই সমানও কিন্তু এ, অযুক্ত দীর্ঘই সমানও কিন্তু এ। যেমন এটা যদি অযুক্ত দীর্ঘই হয়ে যায় তাহলে কিন্তু এ। তার উদাহরণ কি হতে পারে? দে যুক্ত ঈষ সমান কি হবে? দেবেশ। ঠিক আছে, দেব যুক্ত ঈষ সমান হচ্ছে দেবেশ। এখানেও দেখো এই যে ব অর্থাৎ বয়ে বসন্ত যুক্ত অ, তার সাথে কার সঙ্গে হচ্ছে দীর্ঘই সমান কি হচ্ছে? একার হচ্ছে, একার হয়। তাহলে এই বর্ণ দুটোর সন্ধি হয়ে একার হয়েছে দেবেশ। এরপর দেখো আ যুক্ত দীর্ঘই এটা সমানও কিন্তু এ, আ যুক্ত দীর্ঘই সেটা সমান হয়ে যাবে, হয়ে কি হবে? এ। আ দীর্ঘের যে সন্ধি হয়ে এ হবে। যেমন দেখো আ যুক্ত দীর্ঘই এ, এর উদাহরণ দেখো রমা যুক্ত ঈষ সমান কি হবে? রমেশ, রমেশ। ঠিক আছে, রমা যুক্ত ঈষ সমান রমেশ। এখানে দেখো ময় বসন্ত যুক্ত আকার, তার সাথে দীর্ঘইকার যোগ হচ্ছে হয়ে একার হয়েছে। এরপর যাচ্ছি অযুক্ত হর্ষু, অযুক্ত হর্ষু অযুক্ত হর্ষু সমান কি হবে? ও, ও হয়ে যাবে। এর উদাহরণ দেখো যেমন সহ যুক্ত উদর, যেমন দেখো সহ যুক্ত উদর সমান কি? সহোদর। তাহলে এখানে দেখো হ অর্থাৎ কি? হয়ে বসন্ত যুক্ত অ সহ, আর উদর এর প্রথম বর্ণ হচ্ছে উ, সন্ধিটা হচ্ছে এই দুটো, হয়ে কি হচ্ছে? সহোদর অর্থাৎ ও হয়ে যাচ্ছে, বোঝা গেল? এরকম দেখবে স্বর সন্ধির আরো অনেক সূত্র তোমাদের বইয়ে রয়েছে, তোমরা কিন্তু সেগুলো খুব ভালো করে লক্ষ্য করবে এবং তার প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো খুব ভালো করে তৈরি হবে। অনেকগুলো রয়েছে স্বর সন্ধি, এখানে 35টা সূত্র দেওয়া আছে। এরপর আমরা যাই ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরসন্ধি তো পেয়েছিলাম, স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে বা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন, সেটা হচ্ছে স্বরসন্ধি বা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন। আর তাহলে ব্যঞ্জন সন্ধি কী করে হবে? না, ব্যঞ্জন সন্ধি হচ্ছে সেখানে প্রথমে স্বরধ্বনি, তারপর ব্যঞ্জনধ্বনির মিলন, স্বরধ্বনি যুক্ত ব্যঞ্জনধ্বনি তাতেও ব্যঞ্জনধ্বনি হবে, আবার ব্যঞ্জনধ্বনি যুক্ত ব্যঞ্জনধ্বনি তাদের মিলনেও ব্যঞ্জনধ্বনি হয়, আবার প্রথমে ব্যঞ্জনধ্বনি পরে স্বরধ্বনি দুটো মিলিত হয়ে সেখানেও ব্যঞ্জনধ্বনি আসে। তাহলে এই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। দেখি ব্যঞ্জন সন্ধির সঙ্গে স্বরসন্ধির, কিংবা ব্যঞ্জন সন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধির, কিংবা স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধির যে মিলন, সেই মিলন প্রক্রিয়াটাকে, মিলন হয়ে যখন একটা নতুন অর্থবহ শব্দ তৈরি হয় তখন সেই মিলন প্রক্রিয়াটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে দেখো আমরা তাহলে যাই ব্যঞ্জন সন্ধির কিছু সূত্র নিয়ম। তাহলে প্রথমে যদি আমরা বলি প্রথমে স্বরধ্বনি পরে ব্যঞ্জনধ্বনির মিলনে যে ব্যঞ্জনধ্বনি হচ্ছে সেটা আগে দেখি আমরা। ব্যঞ্জন সন্ধি তার যে সূত্র দেখো, প্রথমে স্বরধ্বনি যুক্ত ব্যঞ্জন
ব্যঞ্জনধ্বনি সমান হয় ব্যঞ্জনধ্বনি। তাহলে এর কিছু নিয়ম আগে আমরা দেখব। যেমন দেখো প্র যুক্ত ছদ সমান কি হয় না প্রচ্ছদ। দেখো প্র যুক্ত ছদ সমান প্রচ্ছদ, বুঝা গেল? তাহলে এখানে দেখো প্র যুক্ত ছদ প্রচ্ছদ এখানে কি হচ্ছে না প্র অর্থাৎ প হসন্ত যুক্ত র ফলা যুক্ত অ। এটাকে যদি আমরা বদল বিশ্লেষণ করি খুব স্পষ্ট দেখতে পাবো। দেখো পয়ে হসন্ত যুক্ত র ফলা যুক্ত অ। এরপর দেখো ছদ অর্থাৎ এখানে ছ আসছে, তাহলে ছয় হসন্ত যুক্ত অ হবে, তারপর হবে ছ। তাহলে এখানে দেখো সন্ধিটা হচ্ছে কিন্তু এইখানে প্র অ আর ছ, অর্থাৎ প্রথমে স্বরধ্বনি পরে ব্যঞ্জনধ্বনি, সেই দুটো মিলিত হয়ে কি হবে না ব্যঞ্জনধ্বনি হবে প্রচ্ছদ। একটা চ এসে যাবে, সমান হয়ে যাচ্ছে প্রচ্ছদ। প্র যুক্ত ছ সমান প্রচ্ছদ অর্থাৎ চ, চ এই ব্যঞ্জনধ্বনিটা চলে এলো প্রচ্ছদ, চ এ ছ যুক্ত হয়ে গেল চয়ের সাথে। তাহলে এটাও হলো ব্যঞ্জন সন্ধি। এরপরে দেখো আমি একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এখানে দেখবে আরো অনেক আছে, এখানে অযুক্ত ছয়ের মিলন হয়েছে, এরপরে আযুক্ত ছয়ের মিলন হবে, সেরকম উদাহরণ আছে দেখবে। তারপর হর্ষই যুক্ত ছ হর্ষ যুক্ত ছ হর্ষ, যেমন ধরো তরু যুক্ত ছায়া, তরু রয় হর্ষতে যুক্ত হর্ষ যুক্ত ছায়া ছ, তাহলে হর্ষ আর ছয়ের মিলনে কি হচ্ছে তরু ছায়া, ঠিক আছে। এরপর যাব ব্যঞ্জন সন্ধি, প্রথমে ব্যঞ্জন ধ্বনি থাকবে পরে স্বরধ্বনি থাকবে। এখানে যেমন প্রথমে ছিল স্বরধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি, এখানে থাকবে প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরে দেখো স্বরধ্বনি। প্রথমে ব্যঞ্জন ধ্বনি যুক্ত সমান কিন্তু ব্যঞ্জন। এর একটা উদাহরণ আমরা দেখো দেখব, যেমন ধরো দিক যুক্ত অন্ত সমান কি হবে, দিক যুক্ত অন্ত সমান হয়ে যাবে দেখো দিগন্ত। এখানে তাহলে কি বলো দয়ে হস্যই কয়ে বসন্ত, এখানে কিন্তু ব্যঞ্জন কয়ে বসন্ত, দিক কর হয় কিন্তু দিক অর্থাৎ কয়ে বসন্ত যুক্ত অন্তের প্রথম ধ্বনি কি অ, তাহলে দেখো ব্যঞ্জন ধ্বনি তার সঙ্গে স্বরধ্বনি মিলিত হয়ে কি হয়েছে সমান হয়েছে গ, দিগন্ত হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু ব্যঞ্জন সন্ধির আরেকটা উদাহরণ। এরও দেখো অনেক রকম সূত্র রয়েছে, অনেক আছে। এখানে হচ্ছে যেমন ধরো ক যুক্ত অ এরকম আছে, ক যুক্ত আ আছে, বাক যুক্ত আড়ম্বর বাগাড়ম্বর, এটা ক যুক্ত আ এই দুটোর সন্ধি হচ্ছে। এরপরে ক যুক্ত হর্ষয় আছে, যেমন ধরো দিক যুক্ত ইন্দ্র দিগিন্দ্র, এরকম অনেক সূত্র রয়েছে, এগুলো তোমরা এবার দেখবে। তারপরে দেখো আমরা যাব ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে কিভাবে ব্যঞ্জন ধ্বনি পরিণত হয়, ব্যঞ্জন ধ্বনি তার সঙ্গে ব্যঞ্জন ধ্বনি। যেমন বাক
বর্ণনা রয়েছে পায় অসন্ত যুক্ত দেবী কি করে হয় দয়া অসন্ত যুক্ত এ তাই তো দেই হবে তাহলে সন্ধিটা দেখো হচ্ছে এখানে পায় অসন্ত যুক্ত দয়া অসন্ত দুটোই কি দুটোই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন হচ্ছে সবার কি হয়ে যাচ্ছে ব্যঞ্জন ধ্বনি আসছে দেখো বাগ দিক ঠিক আছে সমান হয়ে যাচ্ছে গ তাহলে এই গেল ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন তার অনেক নিয়ম আছে তোমরা দেখে নেবে বিভিন্ন ব্যঞ্জন যে বর্ণগুলো তার সাথে বিভিন্ন ব্যঞ্জন বর্ণের মিলনে কিভাবে নতুন শব্দ তৈরি হচ্ছে দেখবে এরপর আমরা যাব নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি কাকে নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি তাহলে কাকে বলে না বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যেগুলি স্বর সন্ধির নিয়ম না মেনে সম্পন্ন হয় এগুলোকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি তাহলে কি আবারও বলি বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো স্বর সন্ধির নিয়ম না মেনে সম্পন্ন হয় এই নিয়ম না মানা এটাকেই বলা হয় নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি দেখো গো যুক্ত অঙ্ক সমান কি হয় গবা কিছু খাঁটি
বাংলা সন্ধির উদাহরণ আছে। খাঁটি বাংলা সন্ধি, যেমন ধরো রাত যুক্ত দিন, সেগুলো দেখলেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের পর্যন্ত।